পেয়ে সমান যখন জিরো হবে পেয়ে সমান সমান যখন জিরো হবে তখন ওটাকে আমরা বলবো নিরপেক্ষ ক্লিয়ার তখন এটাকে আমরা বলবো নিরপেক্ষ আচ্ছা এখন দেখো এখন যদি বৃষ্টি যদি হইতে হয় আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই ওইখানে পানি থাকতে হবে তাই না মানে জলীয় বাষ্প আকারে পানিটা থাকতে হবে সো যে জলীয় বাষ্প আকারে পানি থাকবে সেটাকে আমি লিখলাম এইচ টু এখন দেখো এখন যে আমাদের যে জীব জগতের সকল প্রাণী আছে সকল প্রাণী তাদের নিঃশ্বাসের সময় কি নির্গত করতেছে কার্বন ডাইঅক্সাইড তো ওই কার্বন ডাইঅক্সাইড এই পানির সাথে বিক্রিয়া করবে যখন কার্বন ডাইঅক্সাইড এই পানির সাথে বিক্রিয়া করবে তখন আমরা যে অ্যাসিডটা পাবো একটা দুর্বল অ্যাসিড পাবো সেটা নাম হচ্ছে এইচ টু সিও থ্রি এটা কি বলা হচ্ছে কার্বনিক অ্যাসিড এটা কি বলা হচ্ছে কার্বনিক অ্যাসিড ক্লিয়ার ওকে সো আবার হচ্ছে বায়ুমণ্ডলে যখন বজ্রপাত ঘটে বায়ুমন্ডলে কি ঘটে যখন বজ্রপাত ঘটে তখন হচ্ছে নাইট্রোজেন ডাইঅক উৎপন্ন হয় কি উৎপন্ন হয় নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং এই ডাইঅক্সাইড এই নাইট্রোজেন ডাইঅক্সাইড টা যখন ওই যখন বজ্রপাত ঘটতেছে অবশ্যই এই জায়গায় কি আছে মেঘের কনার মধ্যে বজ্রপাত ঘটতেছে তাই না তাহলে অবশ্যই ওই জায়গায় কি আছে পানি আছে তো ওই জায়গার পানির সাথে কি করে নাইট্রোজেন ডাইঅক্সাইড টা বিক্রি করে

এখন দেখো যখন আকাশ দিয়ে যাচ্ছে পানের কাছে তখন মাঝখানে যদি এস ও আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ফেলে কারণ কি আমরা কি জানি বাতাসে অক্সিজেন আছে তখন সে এস থেকে রূপান্তরিত হয়ে ওই ও থ্রি যখন সে পানির সাথে বিক্রিয়া করবে যখন সাথে বিক্রিয়া করবে তখন সে গেছে এই এগুলা হচ্ছে এইগুলা কার সাথে মিশ্রিত অবস্থা আছে এই ম্যাগের যে পানিটা ওই মেগের পানিটার সাথে দ্যাট মিনস ম্যাগের পানিটা যখন নামবে তখন মেগের পানিটার সাথে কি নামবে এই অ্যাসিডগুলো নামবে এটাকে বলা হচ্ছে অ্যাসিড বৃষ্টি বুঝে গেছে ব্যাপারটা তার মানে এই সিদ্ধির জন্য আমাদেরকে কোন কোন স্টেপে যাইতে হবে আমাদেরকে প্রথম রাখতে হবে মনে রাখতে হবে মানুষ নিঃশ্বাসের সময় কি ছাড়ে একটা হচ্ছে মানুষ মানুষের জীবের নিঃশ্বাস একটা কি জীবের নিঃশ্বাস একটা হচ্ছে জীবের নিঃশ্বাস বুঝে গেছে ব্যাপারটা H2CO3 কার্বনিক অ্যাসিড বুঝে গেছে ব্যাপারটা জীবের নিঃশ্বাস দ্বিতীয়টা হচ্ছে কি বজ্রপাত দ্বিতীয়টা কি বজ্রপাত এবং এবং কি সেটা হচ্ছে জীব যদি পুরে ঠিক আছে মানে জীব জ্বালানি জ্বালানি দিলাম জ্বালানি তারপর হচ্ছে এই কি থেকে ইটের ভাটা জ্বালানি ঠিক আছে ইটের ভাটা এগুলো থেকে ভাটা কলকারখানা থেকে আসতেছে কলকারখানা এগুলো থেকে আসতেছে তার মানে এটাই আমাদের এইখান থেকে আমরা এসি বৃষ্টি পাইতে পারি এখন দেখায় এসি বৃষ্টির কোন কারণে এসি বৃষ্টিটা ক্ষতিকর সেটার জন্য যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা কি জানি আমরা জানি যে ওই এসিড আমরা কি জানি যে অ্যাকচুয়ালি এসিড কার সাথে বিক্রিয়া করে কাকে প্রশমন করে খারের সাথে বিক্রিয়া করে খারকে প্রশমন করে আলটিমেটলি কি হয় এবং খার যখন বিক্রিয়া করে তখন ওই এসিড এবং খারের দুইটা ধর্মই প্রশমিত হয়ে যায় এবং দুইটা মিলে একটা নতুন একটা নিউট্রাল একটা যৌগ উৎপন্ন করে সেটাকে বলা হচ্ছে কি লবণ সেটা কি লবণ ও পানি উৎপন্ন করতে তার মানে লবণ এখন ধরো কোন একটা জায়গায় আমাদের যেই মাছ আমাদের যে মাছগুলো বেঁচে আছে পানিতে পুকুরের পানিতে সেই মাছগুলোর জন্য একটা নির্দিষ্ট পেয়েজ রাখাটা জরুরি কারণ তুমি যখন বেশি এসিডিক বানায় দিবা বেশি যখন এসিডিক বানায় ফেলবা পুকুরের পানি তখন কি ওই মাছগুলো বাঁচবে না আবার ফসল উৎপাদনের জন্য আমাদের যে মাটি আছে ওই মাটির একটা নির্দিষ্ট পেয়েজ প্রয়োজন তার মানে যখন বৃষ্টির পানি পড়তেছে এসিড পড়তেছে যখন যত এইচ প্লাস বাড়বে তত পেয়েচ কমবে যত এইচ প্লাস বাড়বে তত কি হবে পেয়েচ কমবে তো যত এইচ প্লাস বাড়বে পেয়েজ যদি কমে তার মানে মাটির পেয়েজ কমে যাবে তখন কি মাটিরও কি হবে না ওই বাণিতে ফসল হবে না আর একটা যেটা সেটা হচ্ছে এই পিএইচ বৃষ্টির কারণে অনেক মানে আমাদের দামি দামি ভাস্কর্য নষ্ট হয়ে যায় অর্থাৎ ঐতিহাসিক ভাস্কর্য নষ্ট হয়ে যায় কেন নষ্ট হয় সেটা বলি সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে একটা বুঝা গেছে ভাস্কর্যাস্কর্য এই ভাস্কর্য টা এই ভাস্কর্যটা হচ্ছে সাপোজ পাথর দ্বারা তৈরি এখন পাথর কি এটা সাধারণত চুনা পাথর দ্বারা যদি তৈরি হয় এটা ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি এটা কি ক্যালসিয়াম কার্বনেট আর আমরা কি জানি এই ক্যালসিয়াম সোডিয়াম এগুলাকে কি বলা হয় খাদ দ্বার তো বলা হয় না তার মানে এগুলো হচ্ছে একটা খারাপ